এই সবাই সবাই সাইলেন্ট। হ্যাঁ, মানে 28 মিনিটটা যাইতো না, আমি যে ওনাদের ক্লাসের জন্যই, মানে আমাদের আসলে মানে ওনাদের এগুলো বিশেষ, এগুলো ক্লাস আপনাদের হবে, বুঝা গেছে? অন্য বাইরের থেকে অনেক টিচার আসবে আপনাদের ক্লাস নিতে, যে যে ব্যাপারে স্পেশালিস্ট। মানে আপনাদের এই মডিউলের বাইরেও কিন্তু আরো অনেক কিছু দেখানো হবে, বুঝা গেছে? মানে আপনার যেমন হচ্ছে ওই যে সাত যাত্রী পাইছেন, এরপর তৌহিদরে দিয়ে ক্লাস নেওয়া হয়েছে, আচ্ছা এরপর তৌহিদ আসবে, মুন্না ক্লাস নেবে, এরকম বিভিন্ন পার্সন দিয়ে আমি বিভিন্ন টপিকস আপনাদেরকে মানে দেখাবো। এটার সবচেয়ে বড় কারণ হচ্ছে বিভিন্ন মানুষ বিভিন্ন ব্যাপারে স্পেশালিস্ট। আপনারা যদি চান, হ্যাঁ এখন তো ভাত খাইলাম, ঠিক আছে। হ্যাঁ, এটা শেষে দিলে ভালো হইতো না? এমনি যদি ক্লাস শিডিউলের কথা বলা হয়, ক্লাস আমাদের শেষ হয়ে যাবে জানুয়ারির মিডিল লেভেলে, কিন্তু আপনারা যদি চান আমার আরো 2 মাস এক্সট্রা নার্স হচ্ছে আমি করব, অর্থাৎ ঘটনা হচ্ছে যে এর বাইরে আরো অনেক কিছু থাকে যেটা আপনাদের দরকার, মানে প্রফেশনাল লেভেল প্লেন নিয়ে যাওয়া। ওই 2 মাস আপনারা যেমন জব খুঁজবেন, পাশাপাশি নিজের স্কিলটাও একটু ঝালায় নিবেন, মানে বুঝা গেছে? হ্যাঁ, আমরা ওটাই আশা করতেছি আর কি। শোনেন, পরীক্ষাটা এটা সারা জীবন থাকবে, বুঝা গেছে? আমি শেষের দিকে আমি এরকম বলতাম যে পড়াশোনা কবে শেষ হবে। ওকে, কারণ এটার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে আপনার দুইটা দুইটা একসাথে আসলে করা অনেক টাফ হয়, আর আপনার তো আরো ঝামেলা, পড়াশোনা, সংসার, চাকরি, ঠিক আছে, ট্রেনিং করা। হ্যাঁ হ্যাঁ, ওকে ফাইন, আসেন। আমরা তাইলে আমরা এখান থেকে অল ইউজার ইউজার কি আমরা দেখছিলাম যে ইউজার কিভাবে উঠে আসছিল, যে কয়জন ইউজার আছে, ইউজারটা কিন্তু আমাদের এখানে উঠে চলে আসছে, আসছে না কি? ইউজারটা কিন্তু এখানে উঠে চলে আসছে। তার মানে আজকে আমরা যেটা দেখলাম যে আমরা কিভাবে ইউজার গুলা তুলে আনতেছি, আমরা কিসের হিসাবে, আমরা একটু যদি কোডটা যদি একটু দেখতে যাই, আপনারা সবাই কি বুঝছেন? যারা ক্লাসগুলো করতেছেন বাসায় কি প্র্যাকটিস করা হয়? হ্যাঁ, আমি আপনাদের এখন পর্যন্ত যতগুলো ক্লাস নিয়েছি, আপনারা ইউটিউবে গিয়ে ভিডিওগুলো সার্চ করে দেখবেন, যত সহজভাবে শেখাইছি এরকম কোনো টিউটোরিয়াল পান কি না? বুঝে 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 খুঁজুকে হাত তোলার দরকার নাই, বুঝা গেছে? হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি একটু গিয়ে খুঁজবেন, বুঝা গেছে? কারণ সমস্যাটা হয়, আমি যখন শেখাই আপনাদের ধরেই নিই আমি আপনারা বিগিনার, বুঝা গেছে? হয়তো একটু স্লোলি পড়াই, কারণ আমি অনেক পড়ায় গেলাম কিন্তু আপনারা রাখতে পারলেন না। এটা একটা এক্সাম্পল হচ্ছে এরকম, ধরেন আপনারা এক বালতি পানি দিলাম আর একটা গ্লাসে বললাম আপনি ঢালেন, তো আপনি ওই গ্লাসে ওই বালতির পুরো পানিটা ঢাললেও কিন্তু পানি থাকবে কতটুকু? 1 গ্লাস। কারণ আমি যদি অনেক একবারে দেওয়ার ট্রাই করি, এটা আপনাদের ব্রেনে রাখতে পারবেন না, এটা আস্তে আস্তে গ্লাসটা বড় হবে। ওকে, তখন অনেক কিছু রাখতে পারবেন। ওকে, তো আমরা যখন এখানে যখন আমরা যখন এখানে কোন কন্ট্রোলার নিয়ে আসছিলাম, আচ্ছা আমরা লগ ইন এগুলো দরকার নাই, রেজিস্টার দরকার নাই, ভেরিফাই দরকার নাই, অ্যাডমিন, ইউজার কন্ট্রোলারের মধ্যে গিয়ে দেখেন আমরা কি বলছিলাম, অর্ডার বাই কি, আইডি, আর এখানে কি বলতেছি, ডিসেন্ডিং, আমি কি বলতেছি, ডিসেন্ডিং। তো এখন আমরা যেটা করব যে আমরা আমাদের আরেকটা কাজ থাকবে, সেটা হচ্ছে কি যে আমরা এখান থেকে এখানে না কি কেন এটা কেন হবে না? হ্যাঁ, আপনি আমার ভিডিওটা কি দেখেন? আপনি আটকায় গেলে কোথাও টেনে টেনে আমার মনে হয় না।
হ্যাঁ অবশ্যই স্যার, কেন না, ভিডিও প্রথমে একবার দেখে পরে মনে করেন। এখন তো নতুন সিস্টেম করছে স্যার, আপনার ভিডিও একবার দেখি, আপনি যা যা বলেন তাই তাই লিখি, লেখার পর ভিডিও থেকে সামনে খাতা থেকে দেন আমি। আচ্ছা আসেন, আমরা এবার যে কাজটা করব সেটা হচ্ছে এখানে আমরা একটা বাটন রাখবো, এটার নাম থাকবে ভিজিট ওয়েবসাইট, নাকি? এর মানে এখানে ক্লিক করলে কি হবে, নতুন করে একটা ওয়েবসাইট ভিজিট হবে, বুঝা গেছে? তো তাইলে এইটা করার জন্য আমরা আমাদের এই অ্যাডমিন যে ব্লেডটা আছে এটার মধ্যে এসেই আমরা যেটা করব, এই যে খেয়াল করেন এখানে এরকম একটা অপশন দেওয়া আছে না, এরকম কি লগ আউট, তো আমরা এইটারে না নিয়ে আমরা এই যে এইটারে নিই, ড্যাশবোর্ড মেনু এটা যেটা দেওয়া আছে এটা না নিয়ে আমরা এখানে আমরা কি করব, এখানে আমরা বলে দেবো হচ্ছে কি এইটা বলে দেব, আর এখানে আমরা বলে দেব ফা গ্লোব, কি বলবো ফা ফা কি লিখবো, গ্লোব গ্লোব, আমরা এখানে কি লিখবো যে ভিজিট সাইট, এই কথাটুকু আমরা সবার নিচে না না রেখে আমরা যখন এটা এখানে রাখবো তখন দেখেন কি হচ্ছে, ওকে এখানে একটা টার্গেট কি করে দেব, টার্গেট ব্ল্যাঙ্ক, তার মানে দেখেন তাইলে কি হবে, এই এখানেই লোড হবে না, কোথায় লোড হবে, যখন ভিজিট সাইট করব তখন কি হবে। এবার কন্টাকে যখন আমরা আসবো, আমরা আজকে যে কাজটা করব কন্টাকের মধ্যে আমাদের এখান থেকে একটা মেসেজ পাঠাবো, মেসেজটা কোথায় চলে যাবে, আমার আমাদের ডাটাবেজে চলে যাবে, বোঝা গেছে না, কোথায় চলে যাবে আমাদের ডাটাবেজের মধ্যে চলে যাবে। তো এখানে আমরা ট্রাই করব আমরা ইয়ে ইউজ করার জন্য, মানে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে সুইট অ্যালার্ট, ওকে আমরা কি ইউজ করব সুইট অ্যালার্ট, এবং একটা ইনসার্ট কিভাবে করতে হয় এটা তো আমরা জানি না, এখান থেকে আমরা কি শিখে নেব, আমরা ইনসার্টটা শিখে নেব। এসি রুম এর কি রিমোট এখানে নাই? হ্যাঁ হ্যাঁ সব সময় রিমোট দিয়ে চালাবেন, বুঝছেন? ওকে আচ্ছা, তো আমরা এবার একটু সবাই এদিকে খেয়াল করি সবাই প্লিজ, ওকে আমরা সবার প্রথমে যেটা করব, এখানে একটা ফিল্ড আছে, আমরা দেখবো এখানে কয়টা ফিল্ড আছে, এক দুই কয়টা, চারটা আছে না, চারটা, আরো দুইটা নেব, একটা হচ্ছে স্ট্যাটাস, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে একটা স্ট্যাটাস, একটা হচ্ছে আইডি, আরেকটা কি হচ্ছে একটা আইডি। আসেন আমরা যদি একটা মডেল তৈরি করি তাহলে কি করব, কন্ট্রোল সি আমরা নেব, এবং এখান থেকে গিয়ে পিএসপি আর্টিসান আর্টিসান মেক কি লিখবো, মেক মডেল, কি মডেল দেওয়ার পরে আমাদের এখানে কি হবে, মডেল দেওয়ার পরে আমরা এখান থেকে মডেলের নাম দেব কি, কন্ট্যাক্ট আস, কি লিখবো, কন্ট্যাক্ট আস, এরকম আমরা একটা মডেল আমরা তৈরি করতে পারি, ওকে কন্ট্যাক্ট আস। যখন আমরা এরকম একটা মডেল তৈরি করবো, বা মনে করেন এখানে দিলাম যে কন্ট্যাক্ট নামে একটা মডেল আমরা তৈরি করলাম, এবং আমরা কি দেখলাম এম দিয়ে দিলাম, কি দিলাম এমটা কেন দেব, তার মানে ড্যাশ এম দিলে যেটা হবে একটা মাইগ্রেশন একটা ফাইল তৈরি হবে, মানে একটা তো খালি মডেল তৈরি হবে না, পাশাপাশি একটা মাইগ্রেশন একটা ফাইল তৈরি হবে, এটা আপনারা এখনো দেখেন নাই, তো এটা দেখলে বুঝবেন এটা কতটুকু মজার। ওকে আমরা এখান থেকে যখন কি করব, যখন এম এর মধ্যে প্রেস করব তখন দেখেন এখানে একটা তৈরি হয়ে গেছে, এটা আমরা পাবো কোথায় গেলে, এটা আমরা গেলে পাবো ডাটাবেস নামের একটা মেনু আছে, ওকে এই যে খেয়াল করেন ডাটাবেস নামে আছে না, এখানে মাইগ্রেশনের মধ্যে গেলে এই যে দেখেন এখানে কন্ট্যাক্ট আস নামে, এখানে দেখেন একটা আপ, আপ মানে কি হবে এখানে তৈরি হবে, আর ডাউন মানে কি সমস্ত টেবিলটা এসে মুছে ফেলবে আমরা যদি কোনো কমান্ড দিই,
বুঝা গেছে? তো তো এখানে ইনক্রিমেন্ট বলতেছে আমরা এখানে কি লিখবো, আমরা এখানে লিখবো হচ্ছে কন আস, এখান থেকে কি লিখবো কন আস কি আইডি, এখানে যা যা বলে দিবেন ওই নামে একটা ফিল তৈরি হয়ে যাবে। আমার কথা বুঝা গেছে? এখানে তাহলে কি আছে, এখানে ইনক্রিমেন্ট দেওয়া আছে না কি দেওয়া আছে? ইনক্রিমেন্ট দেওয়া আছে, আমরা এখানে ইনক্রিমেন্টের বদলে একটা কি নেব, স্ট্রিং। ইনক্রিমেন্ট মানে সে হচ্ছে অটো ইনক্রিমেন্ট এবং এটা হচ্ছে প্রাইমারি কি, এবং এখানে স্ট্রিং এর মধ্যে আমরা কি লিখবো, কনাস কি লিখবো, কনাস নেম। আমরা চাচ্ছি একটা লেন্থ দিতে, কি দিতে, একটা লেন্থ দিতে। তো লেন্থের মধ্যে আমরা এখানে বলে দেব, ধরেন এটার লেন্থ কত হবে, 50। এটা যদি না লেবেল হয় যে কেউ ফাঁকা রেখেও ফিল আপ করতে পারবে, কি বোঝা গেছে, তাহলে আপনি এখানে কি লিখে দিবেন, না লেবেল। এখানে কি লিখে দিবেন, না লেবেল, ওকে। আর আমরা যদি না লেবেল না করি তাহলে কি হবে, হ্যাঁ সে অবশ্যই আপনি রিকোয়ার না দিলে এটা না পূরণ করা পর্যন্ত, মানে মানে ডাটাবেজে ইরর দেখাবে যে সেটা দেয় নাই। সো আমরা এটা যেহেতু নেমটা দেওয়াই লাগবে, আমরা এটা এভাবেই রাখলাম। আমরা যদি এখানে ইউনিক, এখানে ইউনিক লিখে দিলে কি হবে, ফিল্ডটা ইউনিক হয়ে যাবে, মানে বুঝা গেছে? ইউনিক মানে বোঝেন নাই, একই নাম আর কেউ দিতে পারবে না। এখান থেকে আমরা কি নেব, কনাস মনে হয় কি ছিল, ইমেল, এরপর কি ছিল, সাবজেক্ট নাকি, আমাদের কি নেব, ইমেল, ওকে। সো ইমেলটারে আমরা কি রাখি, না লেবল রাখি, অনেকে দিতে পারে আবার কি নাও দিতে পারে, এখানে কি লিখবো, আচ্ছা। আর এখানে কি থাকবে, মানে এইটা থাকবে টেক্সট, এখানে স্ট্রিং এর লেন্থ কত, 191, না মনে আছে যে 191 করছিলাম, তো এই জন্য টেক্সট, এই জন্য আমরা এখানে কি লিখবো, এখানে লিখবো হচ্ছে কি সাবজেক্ট, এখানে কি লিখবো, সাব, এখানে আমরা কিছু বলার দরকার নাই, এটা আমরা না লেবল রাখতে পারি, কি রাখতে পারি আমরা, না লেবল, ওকে। এখানে কি রাখবো, না লেবল। আমাদের আরেকটা জিনিস বাড়তে পারে, সেটা হচ্ছে কি মেসেজ, কি আসবে, মেসেজ বা মেস লিখলাম, বুঝা গেছে, এটাও কি আসবে, না লেবল আসতে পারে। আরেকটা জিনিস আমরা নিয়ে আসবো, এটা হবে আমার ইন্টিজার, এটা কি হবে, এটা এটা হবে আমাদের ইন্টিজার, কি হবে, ইন্টিজার, কোন আস কি স্ট্যাট আস কি আসবে, এখানে কি আসবে, ডিফল্ট, কি আসবে, ডিফল্ট কত আসবে, ডিফল্ট, এখানে কি আসছে, ডিফল্ট কত আসছে, ইন্টিজার কত, 1, ডিফল্ট কত, 1, 1, 2, এর মানে কি আসছে, ইনক্রিমেন্ট স্ট্রিং, স্ট্রিং টেক্সট, টেক্সট ইন্টিজার ডিফল্ট 1, মানে কি, মানে কোনো এন্ট্রি হলে এটা ডিফল্ট হয়ে কত হয়ে যাবে, 1, অর্থাৎ এটা হচ্ছে কি কনাস স্ট্যাটাস। এখানে যদি 0 থাকে তার মানে, তার মানে এটা ডিলিট হয়ে গেছে, মানে আমরা ডিলিট করবো ঠিকই কিন্তু ডাটাবেস থেকে ডিলিট হবে না, খালি স্ট্যাটাসের ভ্যালুটা পরিবর্তন হয়ে কত হবে, 0 হয়ে যাবে। এটাকে আমরা বলি সফট ডিলিট, এটার নাম কি সফট ডিলিট। আলটিমেট আমরা এরকম করছি, করার পরে আমরা এখান থেকে এটা করার পরে এখানে এসে আমরা যেটা করব, পিএসপি আর্টিসান, আরে না, মাইগ্রেট করব, কি করব, না কোথায়, না ওটা তো মাইগ্রেট হয়েছে, ওটা হচ্ছে মাইগ্রেশন ফাইল একটা তৈরি হয়েছে, ওকে। এখান থেকে আমরা কি করব, মাইগ্রেট করলাম মানে দেখেন, এবার এখানে যদি আমরা আসি, আমরা আমাদের যদি ডাটাবেজের মধ্যে আসি, কোথায়, এখানে যদি আমরা আসি, এখানে আসলে আমরা যদি স্ট্রাকচারের মধ্যে দেন, খেয়াল করেন কন্ট্যাক্টস নামে কি একটা টেবিল তৈরি হয়েছে না, খেয়াল করেন এই যে এখানে দেখেন, মানে আপনার কি টেবিল এখানে ঢুকে ক্রিয়েট করতে হয়েছে, আমরা ওখান থেকে কোডের মাধ্যমে কি একটা টেবিল ক্রিয়েট করতে পারছি, ওকে। কি আমরা সবাইকে ক্লিয়ার, গুড। এখন আমরা বাইরে থেকে যখন কোনো মেসেজ পাঠাবো, তখন আমরা আমরা তো এখানে কি করছি, আমরা ধরে নিলাম যে আমরা আমাদের ওয়েবসাইট কন্ট্রোলার নামে এখানে একটা কন্ট্রোলার আমরা করছি, তো এমন হতে পারে আমরা প্রসেস নামে আলাদা একটা কন্ট্রোলার বানাইতে পারি। আবার যদি মনে করি যে না, আমরা এই কন্ট্রোলার থেকে কি করব, আমরা আরেকটা বানাইলাম, তো আমরা এই কন্ট্রোলার থেকে যদি বানাই তাহলে আমরা কি লিখবো, পাবলিক ফাংশন, আমরা কি করব, এখান থেকে কি লিখবো, আমরা এখান থেকে কন্ট্যাক্ট কি লিখবো, কন্ট্যাক্ট সাবমিট, কি লিখলাম, কন্ট্যাক্ট সাবমিট করছি, হ্যাঁ
কি বোঝা গেছে এটা কি আমরা করছি? গুড। তো আচ্ছা এবার আমরা কি করব, কি করবো এবার আমরা? এবার আমরা তো ডাটাটা পাঠাবো না, তো আমরা যখন ডাটাটা পাঠাবো তখন দেখেন আমাদের কি করতে হবে, আমরা এখান থেকে যখন ডাটাবেজে ডাটা পাঠাবো তখন এখানে একটা আমরা এটা কি নেব, ওদের একটা ক্লাস আছে এটার নাম হচ্ছে কি রিকোয়েস্ট, এবং আমরা এটার একটা রিকোয়েস্ট নামে ধরলাম, আপনি এখানে আপনার নাম দিয়েও ধরতে পারেন, এই ভেরিয়েবলের নাম যে কোনো নামেই কি হতে পারে, আমার এটা এখানে এখন দরকার নাই, ভ্যালিডেশন করার জন্য এটা কি আমার দরকার হয়। ওকে, যদিও আজকে আমরা ভ্যালিডেশন করব না। ওকে, তো আমরা এখন যেটা করব যে আমরা এখান থেকে এসে, আমরা এখান থেকে এসে কি করব, আমরা দেখেন এখান থেকে অবশ্যই এখানে যদি আমরা চাই যে আমার এখানে, আমাদের কিন্তু এখানে একটা কিছু জিনিস ইউজ করতে হবে, এবং একটা আছে কি ইউজ অ্যাপের মধ্যে কি আমার কন্ট্রোলারের নাম কি, কি কয় আমার মডেলের নাম কি কন্ট্যাক্ট, এই যে খেয়াল করেন কি নাম কন্ট্যাক্ট, আমরা এখান থেকে কি লিখব কন্ট্যাক্ট লিখছি, আমরা এখান থেকে ইউজ করব কার্বন, কি কার্বন স্ল্যাশ কি কার্বন, কি কার্বন স্ল্যাশ কি কার্বন, কার্বন হচ্ছে এই কার্বনের কাজই হচ্ছে আপনার এই যে ক্রিয়েটেড অ্যাড যেটা একটা টেবিল তৈরি হয়েছে ওখানে টাইমের ফরম্যাটটা সে ধরবে, মানে এখানে আপনার যে হচ্ছে যে ডেটটা কোন টাইমে এটা পাঠাইছে এটা দেওয়ার জন্য আমাদের কার্বন কার্বন দরকার হয়। আরেকটা ইউজ করব সেটা হচ্ছে কি ইউজ সেশন, কি করব ইউজ সেশন করছি, এটুকু আমরা আপাতত করে নিলাম। এবার এখানে ইনসার্ট করতে গেলে আমরা এখান থেকে যে জিনিসটা করব সেটা হচ্ছে আমাদের একটু কন্ট্যাক্টটা, ওইটা একটু দরকার হবে, হোম ব্লেডের দরকার নাই, অ্যাডমিন কন্ট্রোলার এটারও দরকার নাই, ওয়েবসাইট কন্ট্রোলার আচ্ছা এটা লাগবে, আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে গিয়ে কন্ট্যাক্ট নামের যে ব্লেডটা আছে নেম আছে ইমেল আছে আছে না, কি আছে সাবজেক্ট আছে মেসেজ আছে আছে না এরকম, দেখি তো আমাদের এখানে কি আছে, এখানে ফর্মের মধ্যে দেখার দিচ্ছে, অ্যাকশনের মধ্যে যে প্রোগ্রেস এরকম দেখাচ্ছে না, এটা আমাদের দরকার নাই। ওকে, আইডি কন্ট্যাক্ট ফর্ম এরকম দরকার নাই আমাদের, ওকে নো ভ্যালিড, ওকে এরকম আমাদের দরকার নাই, এগুলো আমাদের দরকার নাই, কি এগুলো আমাদের দরকার নাই, আমরা কি সার্ভ করছিলাম? ওকে এর মানে কি আসছে এটা এখানে? আচ্ছা এবার আমরা যেটা করব আমরা এই প্রত্যেকটা নামেরে কিন্তু আমরা ধরব, এই ফিল্ডটা আমাদের এখন দরকার নাই। ওকে, আমরা এখান থেকে নেম ইমেল সাবজেক্ট এরকম দেওয়া আছে, তো আমরা এখান থেকে গিয়ে যেটা করব এখান থেকে আমরা ধরব এরকম ইনসার্ট, কি ধরলাম ইনসার্ট, ইনসার্ট ধরার পরে ইনসার্ট নামে একটা ভেরিয়েবল নিলাম, আমরা ভেরিয়েবল না নিলেও পারতাম, এখানে কোন মডেলের সাথে কাজ করবে সে কন্ট্যাক্ট, এখান থেকে গিয়ে কি লেখেন ইনসার্ট, কি লেখেন ইনসার্ট, ইনসার্ট লেখার পরে ইনসার্টের মধ্যে এটা কি আসবে, কি এটা কি কি সিম্বল, অ্যারে সিম্বল না, এখানে আমার ফিল্ডের নাম কি আসবে, এখানে নাম আসবে কনাস নেম, আর এখানে একটা অ্যারে সিম্বল, এখানে কি আসবে ডলার আন্ডার স্কোর কি পোস্ট। ওকে, এখানে কি নিলাম আমরা, কি আমাদের ফিল্ডের নেম, ওই যে ওই ফিল্ডের নেম বলেন তো কোন ফিল্ডের নেম, এই যে এখানে ফিল্ডের, এখানে মেথড কি আছে পোস্ট, বোঝা গেছে মেথড কি আছে পোস্ট। এবার আমরা এখানে এটা করলাম, এখানে কিন্তু কমা দেব, বোঝা গেছে কি করলাম, এভাবে আমরা আসলাম এখানে, এরপর কি আসবে, এখানে আসবে ইমেল, কি আসবে ইমেল, এখানেও কি আসবে ইমেল, এখানে আসবে হচ্ছে কি সাবজেক্ট, এখানেও কি আসবে সাবজেক্ট মনে আছে, ওকে ওকে মানে কি আছে ম্যাস, এখানে কি আছে ম্যাস, কি কি করছি ইনসার্ট শেষ, কি
এবার কি হবে, অটোমেটিক ডাটাবেজে ডাটা চলে যাবে কি? হ্যাঁ বলেন। আমরা হচ্ছে মডেল বানালাম কন্টাক্ট নাম, হ্যাঁ, কিন্তু আমার টেবিল ক্রিয়েট অটোমেটিক্যালি কন্টাক্ট হলো কেন? সে লাস্টে এস যোগ করে নাই, লাস্টে যদি ভাওয়েল থাকতো ই থাকতো তাহলে সে আই ই এস যোগ করে নিত। কি বোঝা গেছে? সে হচ্ছে কন্টাক্টস, মানে এখানে অনেকগুলা ইনফরমেশন থাকবে না, যার জন্য সে কি করে এইভাবে বানায় নেয় অটোমেটিক। ওকে, সো আমরা এখানে কি আসছে, কন্টাক্ট আসে নাই, কারণ কি আমাদের এখানে একটা জিনিস খেয়াল করেন, একটু ভালো করে দেখতে হবে, যে আমরা অ্যাপের মধ্যে যদি আসি, আমার ডাটাবেজের নাম জাহান্নামের চৌরাস্তা হোক কোনো সমস্যা নাই, কিন্তু আমার মডেলের নাম কি? আপনি মডেলের নাম ধরে কাজ করবেন। আমার কথা বোঝা গেছে? ওকে, আচ্ছা, এবার আমরা এখান থেকে যদি এরকম আসি, দেখেন আমরা এখান থেকে কি করব, কি লিখব, ক্রিয়েটেড অ্যাট, ওই যে আমার কখন ক্রিয়েট হয়েছে এটা কোন ফিল্ডের নাম বলেন তো? এই যে দেখেন এখানে যদি আসি কি আছে, ক্রিয়েটেড অ্যাট, এগুলো কিন্তু যে ফিল্ডের নামগুলো দিছি কোথায়? আমি এখানে, ওকে, এবার এখানে আমরা কি লিখবো, এখানে আমরা কি লিখবো, কার্বন, কি লিখবো, কার্বন, কি লিখব নাও? এখানে আমরা একটা জিনিস বলে দিতে পারি, আমাদের এখানে আমরা বলে দিতে পারি যদি এখানে নাও দেই তাইলে ইন্টারন্যাশনাল টাইম আস কি আপনার ইন্টারন্যাশনাল ইনফরমেশন, মানে ইন্টারন্যাশনাল যে টাইমটা ওইটা আসবে। হ্যাঁ হ্যাঁ, আমরা এখানে কি আসবে, টু ডেট টাইম, কি টু ডেট টাইম স্ট্রিং, কি টু ডেট টাইম স্ট্রিং আসছে। এটা এটা অবশ্যই কি হবে, পোস্ট, এটা কি হবে, পোস্ট। আর এই লিঙ্কটা আমরা বলে দেব কোথায় বলেন তো, বলেন কোথায় আসবে, এটা অ্যাকশনের মধ্যে, কোথায় আসবে, অ্যাকশনের মধ্যে আসছে, কি কি বলে দিছি। এবার বুঝছেন অ্যাকশনের কাজ কি, যখন করব তখন সে কই চলে যাবে, ওই ওই ইউআরএল লেগে ইনসার্ট করে তারপরে কি। ওকে, হ্যাঁ, এইবার আমরা এখান থেকে যে জিনিসটা হইছে তো, তো আমরা যে মানে যেটা করব, এখানে তো আমরা এটা করে ফেললাম, ওয়েবসাইট কন্ট্রোলার এখানে যেহেতু ইনসার্ট করছি, আমরা এখানে বলবো ইফ, কি ইফের মধ্যে আমরা এখানে বলবো কি ইনসার্ট, কি মানে কি দেখলাম ইনসার্ট, যদি ইনসার্ট হয় কি তাইলে তুমি কি করবা, আর যদি না হয় তাহলে সে কি করবে, এখান থেকে সে ইকো লিখবে, কি হবে, হইছে, কি আসবে, হইছে, আর না হলে কি হবে, হয় নাই। হয় নাই হইছে, এটা কি হইছে, হয় নাই। আমার কথা বোঝা গেছে? মানে এরকম আর কি করলাম, পরে অ্যালার্ট মেলার যা দিয়ে দিলাম। ওকে, এবার আমরা একটু দেখে আসি হইছে কি হয় নাই। আমরা জানি একটা ইরর মারবে, বোঝা গেছে, বলিয়ে দিই, বোঝা গেছে, আগে বলে দিলাম কিন্তু একটা ইরর মারবে। আমরা একটা নাম দিই, ধরেন দিলাম হাবিবা, নাকি gmail.com, সে ইন্টারনেট একটা সাবজেক্ট দিল, সেরকম একটা মেসেজ পাঠাইলো, যখনই মারলো তখন এটা ইরর মারলো। কি বলতেছে, সেশন এক্সপায়ার, প্লিজ রিফ্রেশ এন্ড ট্রাই, এটা কেন দিল? কারণ দেখেন যখন আমরা এখানে এই অবস্থাতে আনি, দেখেন এখান থেকে
কন্ট্রোল ইউ দিলাম, এখানে একটা কোড জেনারেট হইলো, কি সেম কোডটা আমার এখানে জেনারেট হওয়ার কথা ছিল। ওকে, এবার কিন্তু হবে যদি আমরা কি করি, দেখেন অবশ্যই যেখানে ফর্ম আমরা রাখবো এখানে এসে এরকম লিখবো @CSRF, শেষ, এটুকু, না না টোকেন লাগবে না, কি হয়েছে। এবার যদি আমরা দেখি, আমি কিন্তু প্রথমেই বলছি যে ভুল আসবে, বুঝা গেছে, কারণ কারণ আপনারা কিন্তু এরকম গিয়ে ওই যে আমার আবার স্ক্রিনশট পাঠাবেন, বুঝা গেছে, যদি আমি কিন্তু ঢাকার বাইরে থাকবো এখন একটু। ওকে, দেখেন এবার একটা জিনিস খেয়াল করেন, এখানে যে টোকেনটা জেনারেট হয়েছে, এখানে যে টোকেনটা জেনারেট হয়েছে, এই যে এইদিকে চারদিকে না এইদিকে, যখন আচ্ছা এখান থেকে এখানে যে টোকেনটা জেনারেট হয়েছে সেম টোকেনটাই কিন্তু এখানে জেনারেট হয়েছে। দুই টোকেন যখন এক মানে সেম পেজেই পাবে তখন সে ডাটাটা কই পাঠাবে, সে হচ্ছে ডাটাবেজে পাঠাবে। ওকে, তাহলে আমরা ওনার নামটা যেহেতু লিখছিলাম, এরপর আস্তে আস্তে সবারটাই দেই নাকি, আমরা কি লিখবো যে সেন মাল, কি বলতেছে হইছে নাকি, কি আমরা গিয়ে দেখে আসি, আপনি যে দেখলেন না তাহলে কেমন হলো বলেন। ওকে, আমরা তো করলাম, এবার আমরা গিয়ে যদি দেখি এই যে হাবিবা উনি কয়টায় পাঠাইছে, ছয়টায়, এর মানে তাইলে একটা ঝামেলা না কি হলো এখানে, কিন্তু ছয়টায় মানে টাইমটা মিললো না। তো আমরা যে জিনিসটা করব, এখানে একটা ওয়ে আছে, ওইটা হচ্ছে কি, আমরা এখানে প্লাস সিক্স না এখানে লিখে দেব এশিয়া স্ল্যাশ কি এশিয়া ঢাকা। ওকে, এবার যদি আমরা এরকম দেই, আপনার নাম কি, হ্যাঁ তিমু, না ওইটা আর ঠিক হবে না, সেন্ড মেসেজ করলাম, কি বলতেছে হইছে। এবার যদি আমরা আসি, দেখেন ঠিক বাংলাদেশি টাইম আছে কত, 14:56, কত সেকেন্ড, হ্যাঁ এটা অনেক কিছু করা যায়, কিন্তু দেখেন এখন একটা ঝামেলাটা আমার কাছে একটু বোঝেন, আপনারা এরকম যত জায়গায় ক্রিয়েটেড অ্যাডে পাঠাবেন সব জায়গায় লিখে দিতে হচ্ছে না এশিয়া ঢাকা, এটা একটা পেইন না। তো আমরা এখানে এইটুকু মুছে দিলাম, কি বলে দিলাম, এখানে আমরা মুছে দিলাম, মুছে দিয়ে আমরা যেটা করব, ওকে ফাংশন অ্যাড করব না, দেখেন ওকে কনফিগ এর মধ্যে আসবো, এরপর কই আসবো অ্যাপের মধ্যে আসবো, অ্যাপের মধ্যে এসে এখানে একটা ইয়ে থাকবে টাইম জোন কি ইউটিসি, আমরা বলে দেব, আরে না এশিয়া ঢাকা, এশিয়া কি বলে দেব, এশিয়া ঢাকা। ওকে, ওকে কি কি বোঝা গেছে, আমরা ইমতু নাকি ইমতু, এই আপনার এখানে লাবুর একটা নাম ছিল, আপনারা এই কি লেখছেন এগুলা, ইমতু, ওকে হ্যাঁ কি আসছে, হ্যাঁ কি টাইম ঠিক আছে। এখন আসেন আমরা কে কে মেসেজ পাঠাইছে এদেরকে দেখবো না আমরা, কি এখান থেকে আমরা যদি আসি, আমার নাম কি আরিফ নাকি,
দিলাম পাঠায়, চলে গেছে। আমরা যেটা করলাম, আমরা আপনি তো ভুল করেন নাই, না না ওইটা এখন তো দরকার নাই, ওইটা ভুল হইলে এমনি পাগল হয়ে যাবেন, বাসায় যাই করেন, ঠিক আছে? হ্যাঁ ওকে, সমস্যা নাই, ফোন দিয়ে বাসায় গেলে আমি আমি আসলে কিন্তু মনে করেন আমি কিন্তু আমার মোবাইলে হচ্ছে এখন ইন্টারনেট ইউজ করি না, এটা খুবই পেইন। আচ্ছা খেয়াল করেন, এইটা আমার এখানে যখন আসছে, ওকে, আমরা এখন এখানে আরেকটা কাজ করব, কে 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 আমার এখানে কি হয়েছে মেসেজ পাঠাইছে তাদেরকে আমরা দেখব। তো আমরা যেটা করব, দেখেন সব একটু ভালো করে দেখেন, রিসোর্সে আসব, রিসোর্স থেকে কই আসব, ভিউয়ের মধ্যে আসব, ভিউয়ের মধ্যে এসে অ্যাডমিন যেটা আছে না, এখানে ধরেন আমরা আরেকটা ফোল্ডার বানাবো, এটার আমরা নাম কি দিলাম, এটার আমরা নাম দিলাম হচ্ছে কন্ট্যাক্ট, কি নাম দিলাম, কন্ট্যাক্ট, আমরা দিছি কন্ট্যাক্ট। কন্ট্যাক্টের মধ্যে যখন মানে এখানে আসবে তখন দেখেন এখানে আমরা আমরা আমাদের এত কষ্ট করে তো বানানোর দরকার নাই, আমাদের ইউজারে বানানো আছে না, এটারে কপি করে নিয়ে কি করব, পেস্ট করে দিলাম, শেষ, বুঝা গেছে? এইবার একটা কন্ট্রোলার বানাবো, হ্যাঁ বলেন না, না ওই যে ফোল্ডার নামই তো কন্ট্যাক্ট, মানে আপনি খেয়াল করেন, মনে করেন যে আপনাদের পাঁচটা বাড়িতে পাঁচজনের নাম হচ্ছে আপনার নামের নাম হাবিবা, ঠিক আছে? মানে এখন কিন্তু কি মানে সহজে কিন্তু এটা কিন্তু বের করা যাবে, কি ঠিক না, যে উমুক বাড়ির হাবিবা বা উমুক বাড়ির হাবিবা নাম হোক গা, মানে কোনো সমস্যা নাই। সো কন্ট্যাক্ট ফোল্ডার তো আলাদা, ফোল্ডারগুলো আমার আলাদা না, গুড, আমরা বুঝছি, ওকে। কি লিখলাম, কন্ট্যাক্ট কন্ট্রোলার, এটা তো আমি বুঝি না, ঠিকই তো বলছে, হ্যাঁ আচ্ছা এখান থেকে আমরা যে জিনিসটা করব, কেউ যাতে লগ ইন করতে না পারে জন্য আমরা কি লিখবো, পাবলিক ফাংশন, মানে লগ ইন ছাড়া যাতে কেউ ঢুকতে না পারে কি লিখবো, ভুলে গেছেন তো সবাই, কনস্ট্রাক্টের মধ্যে কি আসবে বলেন, কি লিখবো, কি আসবে এখানে, মিডিলার, এরপর কি আসবে, অথ, কি আসবে এখানে, অথ, এর মানে লগ ইন ছাড়া কি ওই পেজে ঢুকতে পারবে না। এবার আমরা এখানে এসে কি করব, পাবলিক, তারপর কি লিখবো, পাবলিক ফাংশন, আমরা এখান থেকে কি করলাম, ইন্ডেক্স করছি, এখান থেকে আমরা করব রিটার্ন, কি লিখবো, তারপর এখানে কিভাবে আসবে, আমরা ঢুকব হচ্ছে অ্যাডমিনের মধ্যে, কোথায়, কন্ট্যাক্ট, কন্ট্যাক্টের মধ্যে অল, কি ক্লিয়ার, আমরা এখানে একটা ইউআরএল বানাবো, অ্যাডমিন কি না কি বলবো,
কন্ট্যাক্ট কি লিখবো? কন্ট্যাক্ট কন্ট্রোলার করছি। এবারে কন্ট্যাক্ট কন্ট্রোলারের মধ্যে যখন আমরা যাব তখন আমাদের এখানে কি আসবে, কি আসবে? আচ্ছা মানে এখন মত আমরা করছি আচ্ছা এখন আমরা যদি এখানে যদি এরকম আসি কন্ট্যাক্ট অ্যাডমিনের মধ্যে কন্ট্যাক্ট, বুঝা গেছে? এখানে কি বলতেছে গেট দেখেন এখানে কিছু কি বলতেছে যে লুপগুলো চলছে, লুপগুলো আনডিফাইন্ড ভেরিয়েবল এটা। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা কপি পেস্টটা এখান থেকে আমরা লিখব ইউজ অ্যাপের মধ্যে যে ইয়ের নাম কি কন্ট্যাক্ট, এটা আমরা ইউজ করলাম জাস্ট, আপাতত এটাই রাখি, তারপরে অনেক কিছুই আসতে পারে। আর আমরা এখান থেকে গিয়ে অল ব্লেড যেটা আছে, হোম ব্লেডও দরকার নাই, অল ব্লেডের মধ্যে গিয়ে কন্ট্যাক্টের কোথায় অ্যাডমিনের মধ্যে কন্ট্যাক্টের মধ্যে অল ব্লেডের মধ্যে গিয়ে আমরা যেটা লিখবো অল ইউজার লিখবো না, আমরা কি লিখবো, কি লিখবো? অল কি লিখবো? কন্ট্যাক্ট মেসেজ নেম ইমেল ফোন নাম্বার তো দেয় নাই, এখানে কি আসবে সাবজেক্ট, এখানে কি আসবে সাবজেক্ট, আর এখানে কি আসবে, এখানে আসলো মেসেজ। ওকে আরেকটা জিনিস আমরা আনতে পারি সেটা হচ্ছে কি টাইম, কি আনবো সেটা টাইম, এখানে কি আনবো না ম্যানেজ থাকবে, টাইম আসলো ঠিক আছে, কি আসলো টাইম, কোন টাইমটাতে, বুঝা গেছে? এইবার আমরা যেটা করব এখানে অল ইউজার আসছে না কি, আমরা এখানে আরেকটা জিনিস বানায় নেব, এটার আমরা এখানে নাম দিলাম হচ্ছে কি দিলাম অল, অল এর মধ্যে কি আসবে বলেন তো, কন্ট্যাক্ট কি স্কোপ রেজুলেশন অপারেটর, এরপরে কি বলবো হয় আর তুমি ওইগুলারই তুলে আনো। ওকে এই যে দেখেন এগুলো কি চেনিং মেথড না কি, হ্যাঁ এখানে আমরা কি বলবো তুমি সেগুলারই তুলে আনো, কন আস স্ট্যাটাস যেগুলোর কত ওয়ান, কি যেগুলোর হচ্ছে কত ওয়ান, আর এখানে আমরা বলবো হচ্ছে এখানে অবশ্যই আমাদের কি করতে হবে কমা দিয়ে কি দিতে হবে, কমা দিয়ে কি লিখবো কম্প্যাক্ট, কি লিখবো, কি লিখবো অল, এখানে আমরা কি দিয়ে দিলাম অল ইউজার, আমরা এখানে কি দিলাম অল দিছি, অল দেওয়ার পরে আমরা ডাটার মধ্যে কি লিখব কন, কন আস কি নেম, কন আস পরে কি আসবে ইমেল, কি লিখবো এখানে, এখানে কি লিখলাম ক্রিয়েটেড অ্যাট, কি আসবে ক্রিয়েটেড অ্যাট, মাশাআল্লাহ চলে আসছে। কিন্তু এখানে কি আছে হাবিবা তো সবার উপরে কি ঠিক না কি, ওকে ওই যে আমরা কি করব এবার বলেন তো ইন্দু বলেন কি করব, এখানে আমরা কি লিখব অর্ডার, অর্ডার বাই কি, কনাস আইডি না কি আসবে কনাস আইডি, কি করলাম কি লিখব এসসি, কি ডিসেন্ডিং করছি। এবার দেখেন কি কোনো কারণে যদি আমরা ডিলিট বলতে যেটা বুঝি,
আমরা যদি মনে করেন আমরা এখান থেকে ইমপুরে এটারে জিরো রাখলাম, কি রাখলাম ধরেন, আবার হাবিবাও জিরো ধরেন, এরকম আমরা একটা কিছু করলাম, তার মানে দেখবেন এগুলারে আসলে পাবেন না, ডাটাবেজে থাকবে কিন্তু আপনি পারবেন না। এবার বোঝা গেছে? ওকে, এই এই জন্যই কি ছিল, এই স্ট্যাটাসটা এখানে দেওয়া ছিল, আমরা কি বুঝছি সবাই? গুড। হ্যাঁ ওটা শেখাবো, ঠিক আছে? ওকে, নেক্সট ক্লাসে, কারণ আমি যা দেখাইছি এইটুকুই আমি বাসায় যাই করে, ঠিক আছে? ওকে, তো আমরা এখান থেকে যে জিনিসটা করি অ্যাডমিনের মধ্যে এসে, যদি কি আসবে অ্যাডমিনের মধ্যে স্ল্যাশ কি, ড্যাশবোর্ডে আসলাম, কন্ট্যাক্ট মেসেজে আসলাম, আসছে কি? এখানে এরকম আরো কতগুলো জিনিস আসতে পারে, কয়টা মেনু আসতে পারে, বোঝা গেছে? যেমন আমরা এখানে এটা করতে পারি, যদিও মেনুর কাজ আমরা করি না ডাইনামিক। দেখেন আস্তে আস্তে এটা কত সুন্দর হবে। আসছে? একটা ড্যাশবোর্ড আমরা বানাই দীর্ঘ টাইম মিলে, 1.5 মাস 2 মাস পরে ওইটারে বারবার ইউজ করি।
আমারটা বানাই নিলে আপনার হতে হবে না, আপনি তো বুঝবেন না। আপনার যদি কোনো মানে প্রত্যেকটা সাইট তো এক না, হয়তো 60% এক, বাকি 40% তো বুঝবেন না। তাহলে আপনার লাভ কি হবে? ওই বরফ কলে জায়গা কি আপনাদেরই না লিস্ট নেওয়া? আস্তে 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 আস্তে, এই আমরা কি এটা কি বুঝছি যে আমরা এটা কিভাবে আমরা করব? কি ওকে আমরা এটা কিভাবে এখানে করব? সো আমরা যদি চাইতাম যে আমরা এখানে ক্লিক করলে বা আমরা আরেকটা জিনিস দেখে শেষ করব, বুঝা গেছে, আর অল্প একটু ছোট জিনিস দেখবো, আর ডিটেলসটা আগামী দিন, আগামী সোমবারে আপনাদের একটা থেকে ক্লাস, একটা থেকে চারটা পর্যন্ত, বুঝা গেছে। মানে একটু আমি ছেড়ে তো এইদিন একটু কম সময় দিলাম, ওই দিন একটু বেশি সময়টা আমি দিয়ে দেবো, বুঝা গেছে। ওইদিন মানে ওইদিন থাকবেও আমার অনেক কিছু, যেমন ইচ্ছা করে না, আপনি আমার ওয়েবসাইটে যদি যান, ক্রিয়েটিভ শেপারে যদি আপনি যান, গিয়ে দেখবেন কোন একটা মেসেজ যদি আপনি পাঠান, কোন একটা মেসেজ যদি পাঠান, যেমন আপনি ইন্টারেস্টেড মনে করেন এরকম একটা জায়গা, ওকে মনে করেন এরকম একটা টেস্ট, একটা ফোন নাম্বার দিলেন এরকম, ওকে এরকম একটা ফোন নাম্বার আপনি দিয়ে দিলেন, ওকে একটা ইমেল দিলেন টেস্ট মেল, ওকে testmail.com এরকম যদি দেন, সিলেক্ট কোর্স, আপনি একটা কোর্স দিলেন যে আপনি ওয়েব ডেভেলপমেন্টে, একটা মেসেজ দিলেন, সেন্ড যখন দিবেন তখন দেখেন এটা সেন্ড হওয়ার পর একটা মেসেজ সাকসেস কি। হ্যাঁ চিন্তা করেন, ওকে এর মানে তাহলে কি এতে সুন্দর একটা মেসেজ আসলো না, এটা আমাদের দিতে ইচ্ছা করে না, এটার বলা হয় সুইট অ্যালার্ট, ওকে এটা হচ্ছে সুইট অ্যালার্ট। তো আমরা এখানে যে জিনিসটা করব, এখানে যেমন এই যে আমার সাবজেক্ট অনেক বড় আসতে পারে না কি, বা মেসেজ অনেক বড় আসতে পারে না, ধরেন আমি এখানে প্রত্যেকটারই কি করে দিলাম, ওয়ান অন করে দিলাম, আবার এখানে ওয়ান অন করে দিলাম। এবার আমরা যখন এরকম চাব অল্প কিছু তুলে আনার জন্য, অল ব্লেডের এখানে গিয়ে আমরা যে জিনিসটা করব, আমরা এখানে আমরা কি লিখব, এস এস এসটিআর লিমিট, এসটিআর লিমিট আমরা ইউজ করব, এখানে এসে বলে দেব কয়টা চাচ্ছি, ধরেন এখানে চাচ্ছি 10টা, ওকে আর এখানে যদি চাই কয়টা, এখানে কয়টা চাবো, আচ্ছা এখন দেখেন আমরা কিন্তু কোথাও ডট ডট দেই নাই, কি দিছি ডট ডট, সে অটোমেটিক ডট ডট দিয়ে নেবে যদি এর থেকে বেশি থাকে, কি কি নিজে বলে দিছি, আমি বলে দিতে, ওকে এখানে কিন্তু লাগা ফেলে, হ্যাঁ কিভাবে করবেন আমি জানি না, পারিও না, ঠিক আছে, ওকে আপনাদের শেখাইলে পারবো, বুঝা গেছে, কি পারা যাবে, ঠিক আছে সমস্যা নাই, না আজকে না, এটা নেক্সটের দিন, ওকে আজকের দিন না, আজকে নেক্সটের দিন, ঠিক
মানে সে চলে নিয়ে যাচ্ছে আপনি পাবলিক ফোল্ডারে, বুঝে গেছেন? একটা ফাংশন, হ্যাঁ। এবং কি ওই যে থার্ড ব্যাকেট মানে কি অ্যারে, কি বোঝা গেছে? আর আর হচ্ছে ডলার মানে কি আমরা ভেরিয়েবল বা কি আমরা হচ্ছে অবজেক্টে যেটা বলি প্রপার্টি। ওকে আচ্ছা বলে দেবেন, এখন থেকে পড়াইতে লাগলে বলে দেবেন, আজকের এগুলোর অনেকেই নাই। কি বোঝা গেছে? কি আমরা কি সবাই কি পারছি এটা? আগামী তাইলে আপনারা তাইলে এবারে আসবেন না, ওকে? ইনশাল্লাহ সোমবার একটা থেকে কিন্তু, কারণ আমার কিন্তু আগে কোনো ক্লাস থাকে না, বোঝা গেছে? ওকে আজকে ছিল মানে এটা আপনারাও পাবেন, আপনাদের এরকম অনেক বেশি এক্সট্রা ক্লাস দেওয়া হবে। ওদের তো রেগুলার মনে করেন এমনি কোর্সের এগুলো হচ্ছে ওদের এক্সট্রা। না 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 না, ওদের আপনাদের প্রত্যেকটা ব্যাচের জন্য আমার 6 মাস করে বাজেট করা আছে, বুঝা গেছে?